পবিত্র হজ পালনের লক্ষ্য নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার পথে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের সর্বপ্রথম পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাচ্ছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদি। প্রচলিত যে পায়ে হেঁটে আসার যে রেওয়াজটি চালু হয়েছে, এটি তার অন্তরের খবর আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ভাইরাল হওয়ার জন্য এটি করা হচ্ছে। এবার ঢাকা টু মক্কা বাই ফুট এই ভিশন নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন। এই বর্তমান যে একটি ফ্যাশন শুরু হয়েছে বলেই আমরা মনে করতে পারি, বিশেষ করে যুব সমাজের মধ্যে এটি দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের ভিজিটিং ভিসা নিচ্ছেন, নেওয়ার পরে সৌদি আরবে আসছেন হজ করতে। ছয়টি দেশ পাড়ি দিয়ে প্রায় 8,000 কিলোমিটার হাঁটতে হবে আদিবকে, এবং সকল প্রান্তের মানুষকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন এবং বলেও দিলেন যে কে কিভাবে আসবে। যার দূরত্ব হারামের কাছে রয়েছে এবং মক্কার কাছে রয়েছে, যিনি পায়ে হেঁটে সহজে পৌঁছতে পারবেন মিনা, মুজদালিফা, আরাফা, তার জন্য এটি বৈধ। কিন্তু সেখানেও যদি কষ্টসাধ্য হয়, অথচ বিপরীতে যানবাহন রয়েছে, তাহলে সে যানবাহনে চড়েই যাবে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলির উত্তর কোরআন এবং সুন্নার আলোকে সাহাবিদের, সালাফে সালেহীনদের বুঝের অনুকূলে দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্প্রতি গত হজ অতিক্রম হয়ে গেল। এই হজে কোনো একজন বান্দা পায়ে হেঁটে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন, এসেছিলেন। এই হজ শেষ হতে হতেই আমাদের বাংলাদেশ থেকে এক ভাই ঘোষণা দিয়েছেন যে তিনি পায়ে হেঁটে হজে যাবেন এবং এখনই তিনি বের হয়ে গেছেন। তো এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কী, এরকম একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি নেয়ামত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন আল্লাহর হুকুমে, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন হজের বিধিবিধান তলব করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করেছিলেন এবং তার উত্তরে আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, তুমি এখন হজের বিষয়ে মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও। তারা পৃথিবীর সকল প্রান্ত থেকে, যে যে প্রান্তে আছে সেই প্রান্ত থেকে আসবে এই হজের কাছে, এই ঘরের কাছে পায়ে হেঁটে আসবে, অথবা কৃষকাই উঁটে চড়ে আসবে, অথবা যে যে প্রান্তে আছে যার যেখান থেকে যেভাবে সুবিধা সেই সুবিধা অনুযায়ী এখানে হজ করতে আসবে। এটি হচ্ছে হজ্জে আসার প্রথম নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখান থেকেই আমরা মূলনীতি পেতে পারি। ঘোষণা তো দেওয়া হলো পৃথিবীর সকল প্রান্তের মানুষের জন্য, এবং সকল প্রান্তের মানুষকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন এবং বলেও দিলেন যে কে কীভাবে আসবে। যে পায়ে হেঁটে আসার মতো পথ দূরে থাকে সে পায়ে হেঁটে আসবে, যে উঁটে চড়ে আসার মতো কোনো প্রাণীর স্থলচর প্রাণীর উপরে চড়ে আসার মতো দূরত্বে অবস্থান করে সে তাতে চড়ে আসবে, অথবা যার যেখান থেকে যেভাবে সুবিধা সে সেভাবে আসবে, এটি ছিল আল্লাহর নির্দেশ। এবং যানবাহনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, সুরা নাহলের 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন। ঘোড়া, খচ্চর, গাধা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তোমাদেরকে যানবাহন হিসাবে, তাতে আরোহণ করবে, এবং সৌন্দর্যের প্রতীক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দিয়েছেন। এবং বললেন, ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন, এগুলি তখনকার যুগে যানবাহন হিসাবে ব্যবহৃত হতো, গাধা, ঘোড়া, খচ্চর, এগুলি
এবং সেগুলির পরে হয়তো এমন এক সময় আসবে যখন বললেন ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ তোমাদের আজকে যে আমরা আকাশপথ এবং সমুদ্রপথ বিভিন্ন পথ অতিক্রম করে আসছি মক্কায় বা হজ করতে, এই এই যান্ত্রিক যানবাহন তখন ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ইঙ্গিত দিয়েছেন ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, আল্লাহ যা সৃষ্টি করেন যা তোমরা জানো না। সুতরাং আজকের যুগে দ্রুত যান আকাশপথে বিমানে আমরা আসতে পারছি, এমন একদিন আসবে যে এর চাইতে আরও দ্রুত কিছু যান আল্লাহ সৃষ্টি করবেন। সেটা অতএব যে যে প্রান্তে অবস্থান করবেন সেই প্রান্ত থেকে এই মক্কায় আসার জন্য তার জন্য যে যানবাহনটি সহজলভ্য হবে সেটিতেই আরোহণ করে আসবেন। তিনি যদি মক্কার হদুদে হারামের ভিতরে থাকেন অথবা হদুদে হারামের বাইরেই থাকেন কিন্তু হিল্লের মধ্যে থাকেন, তাহলে তিনি যদি পায়ে হেঁটে আসতে চান, পায়ে হেঁটে আসার মতো দূরত্ব আছে, তাহলে পায়ে হেঁটে আসবেন। কিন্তু এর বাইরে নিজের জীবনে কষ্ট নিয়ে কষ্ট দিয়ে পায়ে হেঁটে আসার ব্যাপারে ইসলাম অনুমতি দেয়নি। সুতরাং এই এই প্রচলিত যে পায়ে হেঁটে আসার যে রেওয়াজটি চালু হয়েছে এটি তার অন্তরের খবর আমরা জানি না, আল্লাহ ভালো জানেন, তবে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ভাইরাল হওয়ার জন্য এটি করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিস, জনৈক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার বোন এভাবে মান্যত করেছে যে সে পায়ে হেঁটে হজ করতে যাবে, অতএব আপনি তার ব্যাপারে কি বলেন? তখন তিনি বললেন, তোমার বোনের এই কষ্টের কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে এটির কোনো প্রয়োজন নেই, তুমি এই কষ্ট করে যাও আর না যাও এই প্রয়োজনটা আল্লাহর নাই, অতএব সে যেন যানবাহন যোগে হজ আদায় করে এবং তার মান্যত ভঙ্গের জন্য সে যেন কাফফারা প্রদান করে। তাহলে স্পষ্ট প্রমাণিত হলো মান্যতের ক্ষেত্রে আমরা জানি যদি কেউ কোনো মান্যত করে তাহলে সেটি পালন করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু সে মান্যতটি যদি শরীয়ত বহির্ভূত হয় তাহলে সেটি তরক করা ওয়াজিব হয়ে যায় এবং সে তরক করার জন্য ভুল মান্যত করার জন্য তাকে কাফফারা দেওয়াটাও ওয়াজিব হয়ে যাবে। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত এবং সূরা মায়েদার আয়াত থেকেও এটি প্রমাণিত যে মান্যত করতে পারবে এবং মান্যতের জন্য কাফফারাও দিতে হবে, যদি সে মান্যতটি অবৈধভাবে করা হয়ে থাকে তাহলে সেই মান্যতটি বর্জন করাটাই তার জন্য ওয়াজিব এবং এই ভুল মান্যত করেছিল সেজন্য তাকে কাফফারা দেওয়াটা ওয়াজিব, তা এই হাদিস থেকে। সুতরাং কেউ যদি এখন মনে করেন যে না আমি একটা মান্যত করলাম, আমার যুবক বয়স আছে, আমার সামর্থ্য আছে, অর্থকড়ি আছে, আমি দুনিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে পায়ে হেঁটে হেঁটে হজে যাব, তাহলে এই মান্যত করাটা বৈধ নয়, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত এবং এই মান্যত ভঙ্গ করাটাই তার জন্য ওয়াজিব, এবং শুধু মান্যত ভঙ্গই নয় বরং মান্যত ভঙ্গের সাথে সাথে সে কাফফারাও দিবে। এরূপ অনেক হাদিস রয়েছে, এই হাদিসটি আমরা উল্লেখ করেছি মুসনাদ আহমদ থেকে এবং হাদিসটি বর্ণিত হচ্ছে সুনান তিরমিজি এবং সুনান আবু দাউদের মধ্যে, এছাড়া আর অন্যান্য কিতাবে বর্ণিত হচ্ছে। এই জাতের অনেক হাদিস রয়েছে যে অনেকে এসে একই মর্মে একটা হাদিস এসেছে যে একজন এসে বললেন যে আমি তো আমার বোন মান্যত করেছে সে পায়ে হেঁটে হজে যাবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, পায়ে হেঁটে হজে যাওয়ার কোনো সুযোগ নাই, তাকে যানবাহনে চড়ে যেতে বলো এবং এই জন্য তাকে কাফফারা দিতে বলো। সুতরাং যানবাহনে চড়ে যদি যাওয়ার দূরত্ব থাকে তাহলে তাকে যানবাহনে চড়ে যেতে হবে। আমি বলতে পারি প্রসঙ্গক্রমে যে আপনি কি যদি আপনি চিটাগাংয়ের লোক হন, ঢাকায় যদি প্রয়োজন থাকে আপনার, আপনি কি ঢাকা আসার মতো যে যানবাহনগুলি রয়েছে সেটি হচ্ছে বাস রয়েছে, ট্রেন রয়েছে, বিমান রয়েছে, আপনি এই সবগুলিকে অতিক্রম করে পায়ে হেঁটে আসেন কি, এসেছেন কি কখনো? আসেন নাই। তার মানে দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য আপনি পায়ে হেঁটে আসছেন না, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন পায়ে হেঁটে, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেটি অবলম্বন করছেন। সুতরাং এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা ইসলামী শরীয়তে বৈধ নয়।
একটি ভালো করে মনে রাখতে হবে, যার দূরত্ব হারামের কাছে রয়েছে এবং মক্কার কাছে রয়েছে, যিনি পায়ে হেঁটে সহজে পৌঁছতে পারবেন মিনা, মুজদালিফা, আরাফা, তার জন্য এটি বৈধ। কিন্তু সেখানেও যদি কষ্টকর হয়, কষ্টসাধ্য হয়, অথচ বিপরীতে যানবাহন রয়েছে, তাহলে সে যানবাহনে চড়েই যাবে, পায়ে হেঁটে যাবে না। এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। সুতরাং আমরা এই বর্তমান যে একটি ফ্যাশন শুরু হয়েছে বলেই আমরা মনে করতে পারি, বিশেষ করে যুব সমাজের মধ্যে এটি দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের ভিজিটিং ভিসা নিচ্ছেন, নেওয়ার পরে সৌদি আরবে আসছেন হজ করতে। এটি নয়, বরং যদি আপনি এরকম করেন যে আপনি বিভিন্ন দেশ ট্যুর করছেন, সর্বশেষ ট্যুর হলো এসে মক্কায় এবং সৌদি আরবে, এবং সেই সময় হজের সুযোগ এসেছে, হজের মৌসুম এসেছে, এবং হজ করার জন্য যে সরকারি আইনগত বৈধতা সেটিও আপনি সাথে রেখেছেন, তখন আপনি হজ করলেন, সেটি আলাদা বিষয়। কিন্তু হজ ঘোষণা দিচ্ছেন যে আমি হজের জন্য বের হলাম, সেটি বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।